এখন যে মেশিনটা আমার সামনে দেখতে পাচ্ছেন এটা এর আগেও আপনারা দেখেছেন এর ব্যবহার ভিডিও দেখেছেন প্র্যাকটিক্যালি কিভাবে কাজ করে সেটাও দেখেছেন এটা হচ্ছে মিনি পাওয়ার টিলার কাম ঘাস কাটা মেশিন আমরা বলেছিলাম কারণ হচ্ছে এটা মিনি পাওয়ার টিলারেরও কাজ করবে এবং ঘাস কাটা থেকে শুরু করে এরকম জাতীয় যত কাজ আছে সেগুলো এটা ব্যবহার করতে পারবেন তবে এই মেশিনে যেটা হচ্ছে আগেরটার থেকে এটা অনেক পাওয়ারফুল কারণ হচ্ছে আগে যেটা দেখেছেন সেটা হচ্ছে টু স্ট্রোক ছিল আর আজকে যেটা দেখছেন এটা হচ্ছে ফোর স্ট্রোক এটা শক্তির দিক থেকেও বেশি এবং এখানে সাপোর্টিভ কিছু জিনিস আপনাদেরকে আজকে দেখাবো যেটা আগের মেশিনটাতে ছিল না এই যে সামনে একটা ব্র্যাকেট দেখছেন এই ব্র্যাকেটটা হচ্ছে এই মেশিনটার ভারসাম্যটাকে রক্ষা করে এবং শক্তিশালী কাজগুলো দ্রুত করার জন্য এটা খুবই কার্যকর দেখতে পাচ্ছেন এবং ইঞ্জিনটা আগের ইঞ্জিনটা পুরোটাই খোলা ছিল আজ এবারের ইঞ্জিনে দেখেন একটা গার্ড দেওয়া আছে চাকাগুলো আগের মতোই আছে তার মধ্যে এইদিকে দেখতে পাচ্ছেন এর নতুন করে স্টান লাগানো আছে যেটা আগেরটাতে ছিল না যেটা আগেরটা হাতের উপর ভর দিয়ে চালাতে হতো এটাতে সেই সিস্টেমটা নেই এটা নতুন একটা যুক্ত হয়েছে তার মানে বুঝতেই পাচ্ছেন এটা আগেরটার থেকে কার্যকরী আর ফোর স্ট্রোক হওয়ার কারণে আপনার মোবিল আলাদা করে ব্যবহার করতে পারবেন এবং ফোর স্ট্রোক ইঞ্জিন তো জানেন মোটামুটি খুব ভালো চলে এবং এটার সাথে এবার যে নাইলন কাটারটা আসছে সেটা একটু স্টিলের এবং এই নাইলনগুলো আলাদা করে আপনারা নিতে পারবেন আমাদের কাছে আছে এবং এই এটা দিয়ে প্রচুর পরিমাণে ঘাস কাটা যায় আপনারা এর আগে ভিডিও দেখেছিলেন আবারও আমরা দেখাবো বৃষ্টির কারণে হয়তো দেখাতে পাচ্ছি না পরবর্তী ভিডিওতে দেখাবো আর কি তো এটাই জাস্ট এই মাথাটা খুলেই এখানে উইডার হেড লাগানো যাবে ধান কাটার ব্লেড লাগানো যাবে ঘাস কাটার ব্লেড লাগানো যাবে যেহেতু ধান কাটা যাবে না কারণ হচ্ছে এখানে কোনো ব্র্যাকেট দেওয়া নেই এই জন্য শুধু কাটতে পারবেন কিন্তু গুছিয়ে ফেলতে পারবেন না তবে এটা দিয়ে মোটামুটি এর আগে যে ইঞ্জিনটা দেখেছিলেন পিঠে চালানো যায় সেটাতে যেমন আটটা কাজ করা যেত আর কি এটাতেও মোটামুটি আটটা থেকে দশটা কাজ অনায়াসে করতে পারবেন কিন্তু আগেরটা পিঠে নিয়ে চালাতে হতো এটাতে পিঠে নিয়ে চালাতে হবে না তো মোটামুটি এই হচ্ছে এটার বিস্তারিত